আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লাখো বেকারের প্রিয় টিভি দুর্নিবার 24 টিভিতে। আজকে যে জবটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আন্ডারে, যা হচ্ছে আপনার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে পড়ে। বিস্তারিত আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো শূন্য পদ আছে, সহকারী প্রোগ্রামার, টেকনিক্যাল রাইটার, সহকারী ডেভেলপার, অ্যাসোসিয়েট কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর আইসিটি কোর্স, কোঅর্ডিনেটর খুব ভালো একটি জব, সহকারী প্রশিক্ষক, ওখানে অনেকগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে সবগুলো লিঙ্ক ভিডিওর নিচে দিয়ে দেবো। পদসংখ্যা 22 জন, একে ক্রমিক নং একে পদসংখ্যা 22 জন, বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 30 বছর, গ্রেডটি হচ্ছে একটি চমৎকার গ্রেড 9, মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে আপনি যদি চাকরিটি পান প্রথম শ্রেণীর কর্মকর্তা হবেন। শিক্ষাগত যোগ্যতা চাই হচ্ছে, মানে চাওয়া হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তারপরে ক্রমিক নং 2 রয়েছে, এখানে অনেকগুলো পদ, অ্যাসোসিয়েট নেটওয়ার্ক কমিউনিকেশন, মানে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এটা একটু পড়ে নেবেন। এখানে নিচে পদসংখ্যা 22, বয়স সর্বোচ্চ 30, এটারও গ্রেড সংখ্যা 9, এটারও শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্নাতক। তারপরে রয়েছে অ্যাসোসিয়েট আইন উপদেষ্টা 1 জন, বয়স 30, গ্রেড 9, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক। আর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হতে হবে অবশ্যই। তারপরে রয়েছে 4 রয়েছে অ্যাসোসিয়েট মার্কেটিং এ 2 জন নিচ্ছে, বয়স হচ্ছে সর্বোচ্চ 30, গ্রেড 9, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আপনার ব্যবসায় প্রশাসন, মানে বিবিএ যাকে বলা হয়, স্নাতক। তারপরে রয়েছে লিয়াজো অফিসার, যাকে আমরা বলি আইটিইই, 1 জন, বয়স 30, গ্রেড 9, এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি যে কোনো বিষয়ে স্নাতক হলেই হবে। তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে 6-এ 2টি, সহকারী ম্যানেজার ক্রয় ও সরবরাহ, আর একটি হচ্ছে সহকারী ম্যানেজার ট্রাভেল ও প্রোটোকল। এখানে হচ্ছে আপনার 2 জন, বয়সসীমা 30, গ্রেড 9, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে, স্নাতকোত্তর বা স্নাতক যাই হোক। আর একটা রয়েছে 7 হচ্ছে ব্যক্তিগত সহকারী, ক্রমিক সংখ্যা 2, গ্রেড 10, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার অবশ্যই স্নাতক পাশ করতেই হবে। 8-এ রয়েছে নিরাপত্তা কর্মকর্তা, 1 জন, গ্রেড 10, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। আসলে যেই জবগুলো হচ্ছে আপনি গ্রেড 10-এর হয় সেগুলো তো অবশ্যই স্নাতক পাস লাগবেই, মাস্ট বি। আর এবার রয়েছে আপনার যারা ডিপ্লোমা ডিগ্রিধারী তাদের জন্য উপসহকারী প্রকৌশলী সিভিল, 1 জন, বয়স 30, গ্রেড 10, এখানে হচ্ছে আপনার যে কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। 10-এ রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, 1 জন, বয়স 30, গ্রেড 10, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। তারপর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার, বয়স 30, গ্রেড 10, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। আমি আবারও বলে রাখি, প্রত্যেকটি ক্রমিক নঙ্গের জন্যই কম্পিউটার জানা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখেন কিছু নির্দেশনাবলী দেওয়া আছে প্রার্থীকে, সকল প্রার্থীকে অনলাইনে, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি লিঙ্কটি অবশ্যই আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 17 তারিখের আগে, ফেব্রুয়ারি 17 তারিখের আগে আপনার আবেদন করতে হবে। আর দেখেন এখানে 1-1-2020 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 হতে হবে। শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা, মানে যাদের কোঠা আছে তাদের ক্ষেত্রে 2 বছর বেশি। আচ্ছা, এবার আসি টাকা জমা দেওয়ার পদ্ধতি বা কত টাকা। ক্রমিক নং 1-6 এর প্রার্থীদের দিতে হবে 300 টাকা, আর 7-11 হচ্ছে 200 টাকা। এটা অবশ্য অনেক ভালো করছে, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেলিটক সিমটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, এক্ষেত্রে আপনি DBBL মোবাইল ব্যাংকিং কিংবা বিকাশে পরিশোধ করতে পারবেন, এটা একটা বিশাল অপরচুনিটি আমি মনে করি। আচ্ছা, তারপর এখানে ওনাদের অনেকগুলো নীতিমালা দেওয়া আছে, এই বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন।
তো প্রতিদিনের লেটেস্ট জব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।